মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমি রাখি। দেখো কি ঘন কুয়াশা, সকালবেলা স্কুলে যেতে হচ্ছে কারণ প্রজাতন্ত্র দিবস আজকে। তো এখন বাজে প্রায় 8টা, তাও দেখো যে গলির থেকে বেরোচ্ছি আর কি, প্রচণ্ড কুয়াশা। তো যাই স্কুলে, গিয়ে দেখা হয়, দূর থেকে দেখা যাচ্ছে না কিছু, এই অবস্থা। কি ঘন কুয়াশা দেখো, কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে ইসলামপুর মিউনিসিপ্যালিটির একটা গাড়ি সাজানো হয়েছে আর কি, ট্যাবলো। দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, বা দারুণ লাগছে দেখতে। রাস্তা দেখা যাচ্ছে না, এর মধ্যে চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, এত ঘন কুয়াশা আর কি। জাতীয় সড়ক দেখো, ঘন অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে যেন একটু বেশি কুয়াশা পড়ে গেছে, তো যাই তাড়াতাড়ি স্কুলে। স্কুলে চলে আসলাম, স্কুলের অবস্থা দেখো, মেয়েরা দাঁড়িয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে না। ইস বাবা রে, এর মধ্যে কী কী হবে এত ঠান্ডার মধ্যে। স্কুলের যে প্রভাত ফেরি বেরিয়েছিল তার কিছুটা অংশ আমি তোমাদের শেয়ার করব। প্রজাতন্ত্র দিবস আপামর ইসলামপুরবাসীকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবসের অসংখ্য শুভেচ্ছা। আমাদের ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে। আমরা সকলের সামনে পেয়েছি তিরঙ্গা হাতে ভারত মাতারূপী আমাদের ছাত্রীকে। রয়েছে ঝাঁসি রানী, স্বাধীনতার অবদানে চলে যাওয়ার অবদান অনস্বীকার্য। রয়েছে গান্ধীজি, রয়েছে মাতঙ্গিন হাজরা, রয়েছে মাদার তেরেজা, দেশের জন্য বিদেশে গেলেও যিনি সেবার জন্য এগিয়েছিলেন নোবেল পুরস্কার। তার পেছনে রয়েছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা, সমস্ত এগিয়ে চলেছে শিক্ষিকাদের নেতৃত্বে। সকলকে জানায় প্রজাতন্ত্র দিবসে আপামর ইসলামপুরবাসীকে সকলকে জানায় প্রজাতন্ত্র দিবসে আমাদের ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ২৬শে জানুয়ারি দিনটি ছিল ভীষণ ঠান্ডা, কিন্তু সেটাকে উপেক্ষা করে মেয়েদেরকে নিয়ে গেলাম আমরা পাশে হাই স্কুল মাঠে, অর্থাৎ প্যারেড গ্রাউন্ডে। সেখানে মেয়েদের কম্পিটিশন রয়েছে, ওরা দুটো আর কি ইভেন্টে ওরা নাম দিয়েছে। যাই হোক, কিন্তু দেখো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম, দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। মেয়েরা যে পারফরমেন্স করবে বা আদার্সরা যা করবে, দূর থেকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার শুরু হচ্ছে প্যারেড। জাতীয় পতাকাকে অভিবাদন জানাচ্ছে।
প্যারেড কমান্ডেন্ট সুভজিৎ গুপ্তা নেতৃত্বে জাতীয় পতাকাকে উদ্বোধন করতে গিয়েছে ইস্তাম্বুল হাই স্কুল এনসিসি। এবারে প্যারেড কমান্ডার আয়ুষ দাসের নেতৃত্বে জাতীয় পতাকাকে অভিবাদন জানাচ্ছে চিলড্রেন প্যারেড টিম। এবারে প্যারেড কমান্ডার রাজা সুলতানার নেতৃত্বে জাতীয় পতাকাকে অভিবাদন করতে গিয়েছে ইস্তাম্বুল গার্লস হাই স্কুল। এবারে প্যারেড কমান্ডার বিশাল ছেত্রীর নেতৃত্বে জাতীয় পতাকাকে অভিবাদন জানাচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। প্যারেড কমান্ডার লক্ষ্মী বালার নেতৃত্বে এবারে জাতীয় পতাকাকে অভিবাদন করতে গিয়ে আসে সুভাষ সংগ্রাম বাহিনী। এবারে প্যারেড কমান্ডার সাকিল আলমের নেতৃত্বে জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে আই লাভ ইন্ডিয়া। প্যারেড কমান্ডার কৈশোরের নেতৃত্বে এবারে জাতীয় পতাকাকে অভিবাদন করতে গিয়ে আসে উর্দু মিডিয়াম গার্লস হাই স্কুল। এবারে বিভিন্ন সচেতনমূলক বার্তা নিয়ে ধীরে ধীরে মাঠে প্রবেশ করছে এবং অভিবাদন জানাতে এগিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। রিভার ফায়ার সেভ লাইফ অ্যান্ড প্রপার্টি তাদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে জাতীয় পতাকাকে অভিবাদন জানাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, তো আমি সেগুলো আর তুলে ধরলাম না, শুধু আমাদের স্কুলের মেয়েদের পারফরমেন্সই আমি তুলে ধরলাম। দেখো, এখানে একজন জমদূত সেজেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে, ভদ্রলোক এত সুন্দর করে মানে সেজেছেন। আসলে সেভ ড্রাইভ সেভ লাইফ এই ব্যাপারটিকে তুলে ধরার জন্য তারা আর কি এটা সেজেছে, ভালো লাগলো। এবার আবারও আমাদের মেয়েদের সেকেন্ড পারফরমেন্স দেখো কেমন করছে ওরা। কম্পিটিশন শেষে বিভিন্ন বিভাগের প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো, আমাদের মেয়েরাও পেয়েছে। কি পেয়েছে পরে সেটা তোমাদের সাথে স্কুলে গিয়ে শেয়ার করছি। আমাদের মেয়েরা দুটো প্রাইজ পেয়েছিল, একটা ফার্স্ট একটা সেকেন্ড, কারণ দুটো টিম ছিল। কিন্তু ওদের মনটা একটু খারাপ, কারণ ওরা ফার্স্ট হতে পারেনি। আমি বুঝিয়ে বললাম যে এবার নয়, আবার হবে, কারণ ভালো করে আবার চেষ্টা করো, ঠিক ফার্স্ট হবে পরের বার। তো এভাবেই আজকে দিনটা কাটালাম। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।